রবীন্দ্রনাথের 57তম জন্মদিনের মাত্র 5 দিন পরে তিনি হারিয়েছিলেন তার বড় মেয়ে মাধুরীলতাকে, আদরের বেলাকে। হয়তো শত স্মৃতিমাখা সেই চাপা বেদনাই কিছুকাল পরে আশ্বিনের কোনো নিঃসঙ্গ সন্ধ্যায় 1325 সালে ঝরে পড়েছিল ভীম পলশ্রীর মীরে মূর্ছনায়। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, সন্ধ্যা পূজার কান্না ভেজা অসমাপ্ত আরতির হাহাকার। প্রদীপ জ্বেলে দিয়ে
সকল দুঃখের প্রতি।